नमस्कार बंधुरा दैट्स रियाज किचेने एई पर्वे आमी निये एसेछि शाही माखना मटर रेसिपि। दई क्रीम छाड़ा खूब सहजेई तैरी एई रेसिपि आपनादेर साथे शेयर करछि। भीषणी हेल्दी भावे तैरी रेसिपिटी चलुन देखे नी। एर जोन्नो आमी कड़ाइते प्रथमे दिएछि एक चामच तेल। रान्नाटा आमी रिफाइंड तेलेई करछि। ताते एकटा बड़ो साइजेर पेंयाज दिए दिलाम। पेंयाजटाके हालका भेजे निएछि। खूब बेशी एर कलर चेंज हवार दरकार नहीं, हालका रंग धरले एते आमी दिए दिच्छी चार पाँचटा रसुनेर कुआ और एक इंची आदा। एटाकेओ एकटु भालो करे नाड़ाचाड़ा करे निलाम। तारपरे एखाने आमी दिए देव टमेटो। मिनिट दुएक एइभावे नाड़ाचाड़ा करे निलाम। दिए दिच्छी एकटा बड़ो साइजेर टमेटो। माझारी होले दुटो दिते पारेन। आमी एखाने बड़ो टमेटो दिएछी ताई एकटाई टमेटो दिए दिलाम। এটাকেও এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ ঝাল আছে, সেই জন্য আমি এখানে দুটোই দিলাম। আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যায়। এই যে টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে এসেছে, এবার এখানে আমরা জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু একদম নরম হয়ে যাওয়া অবধি এটাকে আমরা জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এবার। তারপরে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা পাঁচ মিনিট এটাকে হতে দেব। তাহলে আমাদের এই পেঁয়াজ টমেটো আদা রসুন সব খুব ভালোভাবে নরম হয়ে যাবে। মিনিট পাঁচেক পরে দেখুন এগুলো সব খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। সব ভালোভাবে নরম হয়ে গেছে বা তুলে নিচ্ছি, এবার ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি এই কড়াইতেই দিয়ে দিচ্ছি এক কাপ জল। এই এক কাপ জলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মাখনা আর সাত আটটা অ্যালমন্ডস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন, এক মুঠো কাজু বাদাম দিয়ে দিতে পারেন। এবারে এটাকে আমরা তিন চার মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। এর ফলে বাদামগুলো আমাদের বেশ ভালোভাবে একটু নরম হয়ে যাবে, এর খোসাটা আমরা অনায়াসে ছাড়িয়ে নিতে পারবো। এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এই বাদামের আমরা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এরও একটা পেস্ট বানিয়ে নেব। এগুলো তুলে নেওয়ার পরে এই কড়াইটাকে আমি একটু ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। তাতে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দু কাপ মাখনা দিয়ে দিচ্ছি, যেটাকে একটু লো আঁচে রেখে আমি ভেজে নেব। ঘিয়ের মধ্যে মাখনাটা ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আর মাখনাগুলোতেও হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে আসবে। সেই সময় এগুলোকে আমরা নামিয়ে নেব। একটু একটু দেখুন কালার চেঞ্জ হয়ে এসেছে। এগুলোকে নামিয়ে নিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ তেল। রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি। তেল গরম হলে এতে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, এলাচ, দারচিনি। এগুলোকে এবার হালকা নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে, তারপরে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচ। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই এখানে আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না। ওয়ান ফোর্থ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এগুলোকে এবার তেলের মধ্যে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবারে আমরা যে পেস্ট বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ সব বাটার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। সেই পেস্ট আগে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে এটাকেও খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে আসবে খুব ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এর রং ধরে আসবে, রংটা দেখলেই বোঝা যাবে। এবং দেখুন এই যে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবং সবটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এভাবে সবানে নাড়তে থাকলাম দু তিন মিনিট। নাড়াচাড়া করার পরে এই মশলাটাও একটু ঘন হয়ে এলো আর তেল ছাড়তে শুরু করেছে। এই মশলার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আবারও এটাকে মেশাতে থাকবো। এমনিতেই এই পেঁয়াজ টমেটো এগুলোকে তো আমরা একবার ভেজে নিয়েই করেছি, তাই খুব বেশিক্ষণ কষাতে কিন্তু সময় লাগে না। শুধু তেল ছাড়তে শুরু করলে আমরা এটাকে বুঝবো যে কষানো হয়ে গিয়েছে। এইভাবে দেখুন কষাতে থাকছি।
আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। এই যে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমাদের কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইখানে আমরা এবার মিশিয়ে দেব মাখনা আর বাদামের যে পেস্ট রেখেছিলাম সেটা। এতে দই বা ক্রিম কিছুই যেহেতু ব্যবহার করা হয় না, এই পেস্ট যেটা আমরা ব্যবহার করছি এটাই কিন্তু আমাদের এই ক্রিমের পরিবর্তে বা দইয়ের পরিবর্তে এই পেস্টই কিন্তু এর স্বাদও বাড়িয়ে দেয় এবং এর মানে একটা টেক্সচার যেটা আসে সেটাও কিন্তু এই পেস্টের জন্যই আসে। তবে স্বাদে কিন্তু কোনো কমতি থাকে না, যে ক্রিম ব্যবহার করছি না, দই ব্যবহার করছি না, তা সত্ত্বেও স্বাদের কিন্তু কোনো কমতি হয় না। এই পেস্ট আমরা খুব ভালোভাবে দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবারে আমরা এটাকে খুব ভালো করে আবার মেশাতে থাকবো। দেখবে দেখুন আস্তে আস্তে এই গ্রেভির কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। খুব ভালো করে এটাকে আমরা মিনিট দুয়েক এইভাবে মিশিয়ে নেব। সবটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি মটর। আমি এখানে 1 কাপ মটরশুঁটি দিয়ে দিয়েছি, এটা ফ্রোজেন মটরই ব্যবহার করেছি আমি। আর যদি ফ্রোজেন মটর না থাকে তাহলে এখানে একটু ভাপিয়ে নেওয়া মটর, মানে একটু সিদ্ধ করে নেওয়া মটরই ব্যবহার করবেন। তারপরে মিশিয়ে দিলাম যে ভেজে রাখা মাখনাগুলো। এবার সব খুব ভালো করে মশলার সাথে আমরা এই গ্রেভির সাথে খুব ভালো করে মিনিট দুয়েক আগে একদম এইভাবে মিশিয়ে নেব। সবটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে এবারে নুন দিয়ে দিচ্ছি একটু। নুনটা আমরা এইখানেই দিয়ে দেব, তাহলে আন্দাজ মতো দিয়ে দেওয়া যাবে। নুনটা মিশিয়ে নিচ্ছি আবারও 2 মিনিট খুব ভালোভাবে সব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে এতে আমরা দিয়ে দেব জল। সব খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি আমার এই মিক্সিং জারের বাটিতেই দিয়ে দিলাম জল। জল দিয়ে প্রথমে এখানে 1/2 কাপ জল দিয়েছি। জল দিয়ে এগুলোকে একটুখানি এইভাবে মিশিয়ে নিয়ে তারপরে আরও 1/2 কাপ জল দিয়ে দেবো। 1/2 কাপ থেকে 1 কাপ জল এখানে ব্যবহার করতে পারেন। খুব বেশি গ্রেভি এখানে রাখার দরকার হয় না, একটু এটা মাখমাখই হয়। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা 3-4 মিনিট এটাকে করে নেব। এখানেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, একটু কুচানো ধনে পাতা দিয়ে দেব, আর দিয়ে দেব কসুরি মেথি। একটু এভাবে ক্রাশ করে কসুরি মেথি দিয়ে দিলাম। রান্না একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে। সব ভালো করে এবার মিশিয়ে নেব। এই মশলাগুলো দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। রুটি, লুচি, পরোটা এসবের সাথে এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই গ্রেভিটা খেতে অসাধারণ হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি এই রেসিপিটি যে কোনো দিন ডিনারে বানিয়ে নিতে পারেন। আর মাখনা দিয়ে মটর দিয়ে এই রেসিপি ভীষণই স্বাদের। একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, তারপরেই আমরা সার্ভ করে দিচ্ছি শাহি মাখনা মটর। দই ক্রিম ছাড়া বিনা ঝঞ্ঝাটে তৈরি এই রেসিপিটি, একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। আজ তাহলে এই পর্যন্তই, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।